আজকে আমরা গণিত বইয়ের 69 পৃষ্ঠায় দশমিক ভগ্নাংশকে 10 এবং 100 দ্বারা গুণ করার কৌশল শিখব। 69 পৃষ্ঠায় এক নম্বরের 1 2.395 এই সংখ্যাটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তো আমরা গুণ করার সময় আগেই বলেছি যে গুণ করার সময় আমরা মনে করব এখানে কোনো দশমিক নাই, দশমিক না থাকলে আমরা যেভাবে গুণ করি ঠিক সেভাবে গুণ করব। তাহলে প্রথমে শূন্য দিয়ে গুণ করি, 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0, শূন্যের কাজ শেষ। শূন্যের নিচে একটা শূন্য দিয়ে দিলাম। এবার 1 দিয়ে গুণ করব, 5 1 5, 9 1 9, 3 1 3, 2 1 2। এবার যোগ করে নিব, 0 1 9 3 2। এবার আসি আমরা দশমিকের হিসাবে। দশমিক আমরা গুণ্যতে দেখি 1 2 3, তিন অঙ্ক পরে দশমিক আছে। আমরা গুণফলে এসে ডান দিক থেকে তিনটা অঙ্ক পরে দশমিক দিয়ে দিব, 1 2 3, এইখানে হবে দশমিক বিন্দু। আমরা গুণফল পেয়ে গেলাম 23.910। এই শেষের শূন্যটা না থাকলে কোনো সমস্যা নাই। আমরা আগের টিউটোরিয়ালে বলেছি যে দশমিক বিন্দুর পরে একদম ডানে যদি শূন্য থাকে তাহলে এই শূন্য থাকলে যা, না থাকলেও তা, এটার কোনো মান নাই। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। 2 নম্বর, একই সংখ্যা 2.395 এটাকে এখন 100 দিয়ে গুণ করব। তো যথারীতি আমরা প্রথমে শূন্য দিয়ে গুণ করি, 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0। এই শূন্যের কাজ শেষ, তার নিচে একটা শূন্য দিলাম। এবার এই শূন্য দিয়ে গুণ করব, 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0। আমাদের এই দুইটা শূন্যের গুণ শেষ, দুইটা শূন্যের নিচে দুইটা শূন্য দিয়ে দিলাম। এবার 1 দিয়ে গুণ করব, 5 1 5, 9 1 9, 3 1 3, 2 1 2। এবার যোগ করব, 0 0 5 9 3 2। এবার আমরা হিসাব করি দশমিক। এখানে 1 2 3, তিনটা অঙ্ক পরে দশমিক আছে। আমরা গুণফলে এসে তিন অঙ্ক পরে দশমিক দিয়ে দিব, 1 2 3, এখানে হবে দশমিক বিন্দুটা। গুণফল হচ্ছে 239.500, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 239.5। এবার 2 নম্বর প্রশ্ন, একই সংখ্যা 2.395 এবারে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে শুরু করি আমরা, প্রথমে শূন্য থেকে শুরু করি, 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0। এই শূন্যের কাজ শেষ, নিচে দিলাম একটা শূন্য, তারপর এটা দিয়ে শুরু করব। এখন 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0। দুইটা শূন্যের কাজ শেষ, আমরা দুইটা শূন্য দিয়ে দিলাম তাদের ঠিক নিচে। 3 নম্বর শূন্য দিয়ে কাজ শুরু করব এখন, 5 0 0, 9 0 0, 3 0 0, 2 0 0। আমাদের তিনটা শূন্যের কাজ শেষ, তাদের ঠিক নিচে তিনটা শূন্য দিয়ে দিলাম। এবার 1 দিয়ে গুণ করব, 5 1 5, 9 1 9, 3 1 3, 2 1 2। এবার যোগ করে নিব, 0 0 0, 5 9 3 2। এবার আমরা দশমিক বসাবো। এখানে দেখি 1 2 3, তিন অঙ্ক পরে দশমিক আছে। গুণফলে এসে আমরা 1 2 3, তিনটা অঙ্ক পরে দশমিক দিয়ে দিলাম। গুণফল পেয়ে গেলাম 2395.000। এবং দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে তাহলে এর কোনো মানে নাই। তাহলে আমরা এটাকে বলতে পারি গুণফল হচ্ছে 2395। এবার এই তিনটা প্রশ্নের সমাধানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন 10 দিয়ে গুণ করি তখন গুণফলে এসে দশমিকের পরিবর্তনটা হয়েছে কিভাবে। প্রশ্নের মধ্যে দশমিক যে জায়গায় ছিল তার ঠিক এক অঙ্ক ডানে চলে গেছে 10 দিয়ে গুণ করার ফলে। তো 10-এর মধ্যে একটা শূন্য আছে, আমরা যদি সহজে মনে রাখতে চাই 10 লিখতে আমরা একের সাথে একটা শূন্য ব্যবহার করি, এই জন্য একটা শূন্যের হিসাবে দশমিক বিন্দুটা এক গড় ডান দিকে চলে গেছে। এটা জাস্ট মনে রাখার একটা কৌশল হিসেবে। আমরা যখন 100 দিয়ে গুণ করছি দশমিক বিন্দু যে জায়গায় ছিল সেখান থেকে 2 অঙ্ক ডানে চলে গেছে, কারণ 100-তে 2টা শূন্য আছে, এই জন্য দশমিক বিন্দুটা 2 অঙ্ক ডান দিকে চলে গেছে, 9-এর পরে চলে যাবে দশমিকটা। এই যে এখানে গুণফলে 9-এর পরে দশমিক চলে গেছে,
ঠিক একইভাবে যখন আমরা 1000 দিয়ে গুণ করলাম, 1000-এ 3টা শূন্য আছে, একের সাথে দশমিক বিন্দুটা যে জায়গায় ছিল সেইখান থেকে 3 অঙ্ক ডানে চলে গেছে, অর্থাৎ 5-এর পরে দশমিকটা চলে গেছে, এই যে 5-এর ডান দিকে দশমিক বিন্দুটা। তো আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, আমরা যখন 10, 100, 1000 এগুলো দিয়ে গুণ করি, আমরা গুণ না করে আমরা এখন গুণফলটা বলতে পারবো যে একের সাথে যদি 1টা শূন্য থাকে তাহলে আমরা গুণ করলে গুণফলের দশমিক বিন্দুটা 1 অঙ্ক ডান দিকে চলে যাবে। যদি 1-এর সাথে 2টা শূন্য থাকে আর আমরা গুণ করি তাহলে দশমিক বিন্দুটা গুণফলে এসে 2 অঙ্ক ডান দিকে চলে যাবে। 1000 দিয়ে গুণ করি যদি, 1-এর সাথে 3টা শূন্য থাকার কারণে গুণফলে দশমিক বিন্দুটা 3 অঙ্ক ডান দিকে চলে যাবে। এটা হচ্ছে মনে রাখার একটা সহজ কৌশল। অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে, আমরা রাফ করতে পারি না, তখন আমরা মুখস্থ এরকম বলতে পারবো যে দশমিকটা কোন জায়গায় যাবে, গুণফলটা কত হবে।